লেবাননে প্রবাসী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা বৃষ্টি রানী। 10 নভেম্বর মঙ্গলবার এক মাসের ছুটিতে দেশে যান বৃষ্টি রানী। বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টি রানীকে সংগঠনের পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় নেতাকর্মীরা তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান। করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে তাকে এ সংক্ষিপ্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে। আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা বৃষ্টি রানীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুফিয়া আক্তার বেবি, লেবানিজ ব্যবসায়ী মোহাম্মদ অলিদ, লেবানন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ এরশাদ খান, হাইসুলুম শাখার সহসভাপতি মোহাম্মদ রুবেল আহমদ, সাংবাদিক হেলাল আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।